কখনো ভেবে দেখেছেন পাখিদের কেন দাঁত থাকে না? তাহলে শুনুন, গবেষকরা খুঁজে পেয়েছেন দারুণ এক তথ্য। পাখিদের দাঁত না থাকার পিছনে এটা অন্যতম কারণ বলে মনে করছেন তারা। এক ধরনের ডাইনোসর প্রজাতি খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যাদের দুধের দাঁত ছিল, কিন্তু সেই দুধের দাঁত পড়ে যাওয়ার পর নতুন করে আর দাঁত উঠেনি, বরং বদলে গেছে দৈহিক গঠন, যে কারণে হয়তো পাখিদের চঞ্চু আছে, দাঁত নেই। শিশু থেকে পূর্ণবয়স্ক প্রায় ১৯ ধরনের জুরাসিক সেরাটোসরি আন থেরাপ্ট লিমুসরাস ইন এক্সট্রি টেবিলিস কঙ্কালের উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। বিবর্তনকালে পাখিদের পূর্বপুরুষ হল লিমুসরাস ইন এক্সট্রি কেভিলিস। কিভাবে সময়ের সাথে লুপ্ত হয়েছে পরীক্ষায় উঠে এসেছে সেই তথ্য। শিশু কঙ্কালে শক্ত উত্তীক্ষ্ণ দাগ থাকলেও ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক কঙ্কালে দেখা যায় কোনো দাঁত নেই। সমীক্ষাটি প্রকাশিত হয়েছে কারেন্ট বায়োলজি জার্নালে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।